কিভাবে দেখবো? আচ্ছা সেটাই তো বললাম যে আরো কিছুদিন পর ম্যাম ধীরে চললে চারটা যান। সিকুয়েল লিখতে জীবন শেষ হবে, হ্যাঁ সাতটা সিকুয়েল লিখতে ম্যাম জীবন শেষ হয়ে যায়। সাতটা সিকিউ তো আর আমাদের কেমিস্ট্রিতে না, হয়তো বাংলার মধ্যে সাতটা সিকিউ। এখন সেই ব্যাপারে পরবর্তীতে ইনস্ট্রাকশন আসবে, হয়তো কি ইনস্ট্রাকশন আসে সেটা সময়ের উপর ওয়েট করো, দেখবে যে কি আসে। কিন্তু আপাতত আমাদের মান্থলি টেস্টটা সামনে, যেহেতু মান্থলি টেস্টটা আমাদের ভালো করতে হবে আগে, সেটা আগে করো। আর অলরেডি তোমরা যখন সিকিউ কোয়েশ্চেন অ্যান্সার দিতে পেরেছো, আমার মনে হয় না যে আর কোনো প্রবলেম হবে। সিকিউ পরীক্ষা যদি 50 মার্কসেরও হয় কোনো প্রবলেম হবে, কারণ যেই প্রবলেমটা ফেস করতে হয় সেই প্রবলেমটা আমাদের, মানে আমাদের আইসিটি ডিপার্টমেন্ট বলেছে যে ওই প্রবলেমটা অলরেডি সলভ হয়ে যাচ্ছে। তো দেখা যাক, এখন আমাদের পরীক্ষাটা হোক, পরীক্ষাটা হলে বোঝা যাবে আসলে। তো আসো ম্যাম আমরা আজকে, অ্যালডিহাইড ওই যে অ্যালকাইল হ্যালাইড ওইখান থেকে শুধু SN1 আর SN2 পড়লেই হবে। হ্যাঁ তার সাথে দেখবে যেটা কোনো শনাক্তকরণ পরীক্ষা আছে কিনা, যদিও নাই এটা পড়বে। তবে একটা আরেকটা জিনিস আমি একটু পড়াবো, দেখে এটা পড়ানো শেষ করে তারপরে, কারণ ওইটার মধ্যে তোমার অ্যালকাইল হ্যালাইডও আছে, অ্যালকাইল মানে হ্যালোজেন গ্রুপ আছে, সেজন্য আমি ওই জিনিসটা বোঝাবো। যদিও এটা কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে অন্তর্ভুক্ত। তারপর আগে তোমাদের তোমাদের আগে দেখবো যে তোমরা কতটুকু ধরতে পারছো। তোমরা যদি ধরতে পারো তাহলে তো আমরা সামনের দিকে এগোতে পারবো, না হলে তো পারবো না। আচ্ছা অ্যালডিহাইড কেটোনের মধ্যে আমাদের লাস্ট ক্লাসে পড়ানো হয়েছিল বলতো কি, অ্যালডিহাইড কেটোন পার্থক্যকরণ পরীক্ষাটা, সেখানে মধ্যে আমরা কি দিয়ে পরীক্ষা করেছিলাম একটু মেহের বলতো। অ্যালডিহাইড কেটোনের যে পার্থক্যকরণ পরীক্ষা করেছিলাম সেখানে আমরা কি দিয়ে পরীক্ষা করেছিলাম, মানে কি কি বিকারক ব্যবহার করে বিক্রিয়াগুলো লিখেছিলাম মেহের, মেহের বলতো। মেহের শুনতে তো পাচ্ছ, আমি জানি যে তুমি শুনতে পাচ্ছ, তাহলে কেন অ্যান্সার দিচ্ছ না, জানো না কেন? গতদিন মাত্র দুইটা মনে হয় পরীক্ষা, দুইটা এক্সপেরিমেন্ট করানো হয়েছিল, শুধু দুইটা বিক্রিয়া, কেন পারবে না? এই জানো না দেখেই তো রেজাল্টটা খারাপ হয়, অথচ তুমি কি রেজাল্ট খারাপ করার মতো স্টুডেন্ট? আচ্ছা আমি নেক্সট দিকে আরেকজনকে জিজ্ঞেস করি। চিংলাও বলো, চিংলাও, চিংলা আমার মা। মিস হ্যাঁ বলো তো, গতদিন যে আমরা দুটো বিক্রিয়া করেছিলাম সেই দুটো বিক্রিয়া কি কি, কোন রিয়াজেন্ট ইউজ করে বিক্রিয়া করানো হয়েছিল? মিস আমি আগে ক্লাসে ছিলাম না মিস, খুবই খারাপ, কেন ছিলে না? মিস আমাদের এখানে একটু অনুষ্ঠান চলতেছিল তো সেই জন্য। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা মেয়েদের মধ্যে থেকে বলো, সাদিয়া, আরহানা, সাদিয়া, গতদিন যে পরীক্ষা দুটো বিক্রিয়া করানো হয়েছিল সে দুটো বিক্রিয়া কি কি, বিক্রিয়া দুটোর নাম বলো। বলো সাদিয়া, সাদিয়া, গত 2 দিন, গতদিন যে দুইটা বিক্রিয়া দেখানো হয়েছিল সেই দুইটা বিক্রিয়া কি কি, সীমান্ত বলো, সীমান্ত, রক্সিম, ম্যাম ভুলে গেছি ম্যাম। তোমাকে দুটো পিটানি দেওয়া দরকার, কেন ভুলে যাবে? বিক্রিয়া লিখো নাই খাতায়? না ম্যাম ওটা লিখতে ভুলে গেছি। এটা লিখতে ভুলে গেছো, মাত্র দুটো বিক্রিয়া করেছে এটাও লিখতে ভুলে গেছো? প্রিন্স বলো তো, প্রিন্স, এই যে তোমরা আনসার দিতে পারো না তো খুবই লজ্জার বিষয়। রাতুল বলো, রাতুল বলো, যে দুইটা বিক্রিয়া দিয়েছে তা আমাদের একটা বিক্রিয়ার নাম বলতে পারবে? রাতুল, এই যে তোমাদের এই অবস্থার জন্য আসলে হয় কি, আমাদের আগ্রহটাও থাকে না, তোমাদেরকে যে আগ্রহ নিয়ে পড়াবো তোমরা কোনো অ্যান্সারই দিতে পারো না। একটা বিক্রিয়া দুইটা বিক্রিয়া করালে সেটাও অ্যান্সার দিতে পারো না, খালি কয়েকজন মাত্র আমাকে অ্যান্সার দেয়, আর বাকিরা কেউই পারে না। বাকিদের মাথার মধ্যে কি আছে, গোবর আছে নাকি, একটা বিক্রিয়া নাম উচ্চারণ করতে পারো না? হৃদয় বলো তো, হৃদয় তো রেসপন্স করে, হৃদয় বলো। ম্যাম টলেন্ট বিকারক আর ফেলিং
দ্রবণ, এই তো গুড। এই দুটার নাম বলতে কি এমন কষ্ট হওয়ার কথা ছিল? দুটার নাম বলতে পারে না, কলেন্ডিকাল আর সেলিন দ্রবণ, এই দুটার নাম উচ্চারণ করতে পারে না। রুবায়েত, যদি রুবায়েত, রুবায়েতকে আমি অবশ্যই প্রশংসা করবো, কারণ গতদিন আমি রুবায়েতকে পড়ানো, মানে আমি কলেন্ডিকাল আর সেলিন দ্রবণ পড়াই নাই, তারপরও মাশাআল্লাহ সে সুন্দরভাবে অ্যান্সার করেছে। রুবায়েত বলো তো, টলেন বিকারকের মধ্যে আমাদের রিয়েজেন্টটা কি থাকে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নাইট্রেট। এই দিছো তো একদম প্রেস্টিজিয়া করে, তোমার নামে ডায়মন্ড সিলভার নাইট্রেট, ডায়মন্ড সিলভার নাইট্রেট বা ডায়মন্ড সিলভার হাইড্রোক্সাইড যেটা বলি, এইটা অ্যালুমিনিয়াম কোথা থেকে আসলো রুবায়েত? এই প্রশংসা করলাম তোমার, আর তুমি অ্যালুমিনিয়াম বললে সিলভারের জায়গায়। আচ্ছা, অবভিয়াস অ্যান্সার দিয়েছে, কারেক্ট অ্যান্সার। এবার প্রতীক বলো, প্রতীক বলো যে এই যে তলেন বিকারক যোগ করলে পর অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কে বিক্রিয়া করবে? অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কে বিক্রিয়াটা করবে তলেন বিকারক যোগ করলে? এই যে প্রতীক অ্যান্সার দিতে পারে না ম্যাম, আমি বলবো কিটোন বিক্রিয়া করবে, এই অ্যান্সার। ওইটা না, আপনি যখন বললেন যে দুইটা হয়েছে, আমি বলছি যে এই ফেলিং ড্রবন বলবো আর এইটা বলবো, তারপর দেখি ওইটা বলছি। আর আমি যখন বললাম কোয়েশ্চেনটাতে শুনবে, টলেন বিকারক যদি দেওয়া হয় তাহলে কে বিক্রিয়া করবে, তখন তো তুমি কি ভাবছো সেটা না, কোয়েশ্চেনটা কি আসছে সেটা দেখো। এটা দেখাচ্ছে যে অকিপেন্স শনাক্ত করুন ওই এলডিআইড, ঠিক আছে। আচ্ছা, তোমাদের তাহলে তো হ্যালোফর্ম বিক্রিয়া তো হয়ে গিয়েছে না, তাহলে তো অলমোস্ট ডান। আজকে তাহলে একদম টোটালি প্র্যাকটিস করাবো, কোনো কিছু নতুন পড়া না পড়া পড়া জিজ্ঞেস করবো। জাহিদ বলো, জাহিদ আনসার দিতে চাচ্ছিলে, জাহিদ বলো, টলেন বিকারক যদি অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে তাহলে কি দর্পণ উৎপন্ন হবে, কার দর্পণ? ম্যাম সিলভারের, সিলভারের দর্পণ তৈরি হবে। আর সিলভারের দর্পণ দেখি আমরা কিভাবে বুঝবো যে এটা কি অ্যালডিহাইড নাকি তো, কে সিলভার দর্পণ তৈরি করছে? সিলভার দর্পণটা কে তৈরি করছে, অ্যালডিহাইড নাকি তো? ম্যাম অ্যালডিহাইড, অ্যালডিহাইড বিক্রিয়া করছে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, মেয়েদের মধ্যে থেকে সূচনা বলো, সূচনা বলো যে এরপর আরেকটা দ্রবণ নেওয়া হয় সেটার মধ্যে একটা অদক্ষেপ পড়ে এই টলেন বিকারক বাদে আর কোন রিয়াজেন্ট আছে যেটার সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করছে? সূচনা, হ্যাঁ বলো, খুবই খারাপ, সাদা অদক্ষেপ পড়ে, সিলভারের সাদা অদক্ষেপ পড়ে, এটা তো শেষ। এবার আমি বলছি যে টলেন বিকারক বাদে অ্যালডিহাইড আর কোন রিয়াজেন্ট আমরা পড়েছি যেটার মধ্যে রিয়েকশন করে, ঐশী বলো, ঐশী বলো যে আর কোন রিয়াজেন্ট আছে যে রিয়াজেন্টের, হ্যাঁ মেয়েদের মধ্যে থেকে লাভ আনসার দিয়েছে হয়তো ঐশী পারে নাই, খুবই খারাপ। আমি যাদের কাছ থেকে বেশি এক্সপেক্ট করছি তারা কেউ অ্যান্সার দিতে পারছে না, তার মানে তারা পড়ালেখা করছে না, আমি তো সেটাই ধরে নেব যদি অ্যান্সার না দিতে পারে। আরেকটা ছিল ফেলিং দ্রবণ, ইয়েস গুড, ভেরি গুড। এই যে ফেলিং দ্রবণ যদি অ্যালডিহাইডের মধ্যে দেওয়া হয় আর কিটোনের মধ্যে দেওয়া হয় তাহলে অ্যালডিহাইড হচ্ছে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি কালার অদক্ষেপ পড়ছে? লাল কালার, লাল বর্ণের কার অদক্ষেপ পড়ছে? কপার সালফেট, কপার সালফেট, কপার অক্সাইড, ইয়েস কপার অক্সাইড। আচ্ছা, কপার অক্সাইড যে বললা, কপার অক্সাইডের মধ্যে কি কিউপ্রাস অক্সাইড হচ্ছে না কিউপ্রিক অক্সাইড হচ্ছে? কারণ কপার অক্সাইড কিন্তু এটাও হচ্ছে, এটাও কিন্তু হচ্ছে, তাহলে কোন অক্সাইড হচ্ছে? ম্যাম কিউপ্রাস অক্সাইড, কিউপ্রাস অক্সাইডটা কোনটা বলো তো এই দুটার মধ্যে? ম্যাম নিচেরটা নাকি মিস? ইয়েস নিচেরটা, ইয়েস। এইখানে দেখো, এইখানে যখন হয় তখন হচ্ছে টু প্লাস, আর এইখানে যখন কপার হয় তখন হচ্ছে, সরি এখানে হচ্ছে সিঙ্গেল প্লাস। তাহলে আমরা জানি যখনই হচ্ছে জারণ সংখ্যার মানটা বেশি হয় সেটা ইক হয়, ফেরিক ফেরাসের মতো, যেমন ফেরিক হচ্ছে এপি থ্রি প্লাস, কপারের তেমনই টু প্লাস যখন হবে তখন হবে কিউপ্রিক, আর যখন সিঙ্গেল প্লাস হবে মানে যখন জারণ মান ওয়ান হবে তখন এটার জন্য হচ্ছে কিউপ্রাস,
একইভাবে আয়রনের যখন 2 প্লাস থাকবে তখন সেটাকে আমরা বলবো ফেরাস, আর যদি 3 প্লাস থাকে তাহলে বলবো ফেরিক। এই দুইটা জিনিস একটু মনে রাখবা, যে জারণ মান যদি বেশি হয় তাহলে সেটা ইক হয়, জারণ মান যদি কম হয় তখন সেটা আস হয়। আচ্ছা, এরপর আমরা নেক্সট আরেকটা বিক্রিয়ার মধ্যে তাহলে যাচ্ছি, যেটা অলরেডি পড়া হয়ে গেছে বলেছ, সেটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়ার ফার্স্ট কন্ডিশনটা কি, কারা বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে? শুধুমাত্র অ্যাসিটো মূলক, অ্যাসিটো মূলক যাদের মধ্যে আছে। অ্যাসিটো মূলক তাহলে কোনটা, অ্যাসিটো মূলকের সংকেতটা বলো। হ্যাঁ বলো সঞ্জিতা, বলো CH3CO, CH3CO অ্যাসিটো মূলক। এই অ্যাসিটো মূলক যাদের মধ্যে থাকবে তারাই হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। আচ্ছা আমি এবার একটু বিক্রিয়াটা লিখি, বিক্রিয়াটা লেখার পর বলবা যে কোনটা কি বিক্রিয়া হচ্ছে। এক নম্বর, বলো এক নম্বর বিক্রিয়া, দুই নম্বর বিক্রিয়ার মধ্যে আমি একটু জিজ্ঞেস করি, অভি অ্যান্সার দিয়ে দেবে, কিন্তু আজকে স্বামীর গলা শুনতে পাচ্ছি না। স্বামী বলো, স্বামী বলো যে এক নম্বরটা অ্যান্সার কি হবে, মানে কি কি বিক্রিয়া প্রোডাক্ট পাবো কি কি? ম্যাম এই যে আয়োডো ফর্ম পাবো, CHI3, তারপর সোডিয়াম লবণ তৈরি হবে, আর হলো সোডিয়াম আয়োডাইড আর পানি। ভেরি গুড, আচ্ছা ভেরি গুড অ্যান্সার দিতে পারছি। এবার রুবাইকে একটু জিজ্ঞেস করি, কারণ রুবাইট আমাকে কোয়েশ্চেন অ্যান্সার দিতে দিয়েছে, সেটা ভুল দিয়েছে আজকে। এইটা এটা কি হবে রুবাইট বলো, এই বিক্রিয়াটা প্রোডাক্ট আমি কি কি পাবো? বলো রুবাইত। মিস রুবাইতের মেবি টুকটুক প্রবলেম হয়েছে, লিভ নিছে। ও লিভ নিছে, তাহলে প্রতীক বলো কি। আমি বলতেছি প্রতীক কি এখানে দ্বিতীয় জন আছে? বলো না মিস, ওইটা মিস হবে CHI3 প্লাস H3COONH, H3 কোথায় আছে তোমার এখানে যে তুমি NH4 লিখবা? তুমি তো খাতা দেখে বলছো, যেটা গতদিন বিক্রিয়া করানো হয়েছিল NH4 দিয়ে, আজকে এখানে কি আছে? হ্যাঁ মেয়েদের মধ্যে থেকে কে বলছিলে বলো তো, কি হবে এখানে? প্রতীক তো দেখে দেখে বলছে, মানে বিক্রিয়া তো সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই যে কি হতে পারে। ম্যাম সোডিয়াম হবে, এখানে সোডিয়াম হবে কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তাই যেটা নাই তুমি সেখানে কি করে অ্যান্সার লিখবা যে এটা পাবে, প্রোডাক্ট কিভাবে পাবে যদি রিয়াকশনটা থাকতে হবে? ওইখানে ছিল তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, গতদিন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করানো হয়েছিল, সেই জন্য এখানে অ্যামোনিয়াম উৎপন্ন হয়েছে, বাট এখানে তো অ্যামোনিয়াম না, এখানে তো আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম, হ্যাঁ তারপর নেক্সট আর কোনো কিছু উৎপন্ন হবে কি হবে না? সোডিয়াম আয়োডাইড, সোডিয়াম আয়োডাইড NH2 পানি, আর পানি। ওকে ভেরি গুড, তাহলে এই যে রিঅ্যাকশনটাতে অ্যামোনিয়া, নিচেরটাতে অ্যামোনিয়া উৎপন্ন হবে। হ্যাঁ আচ্ছা এইবার বলো এই বিক্রিয়াতে কি কি পাবো প্রোডাক্ট? ম্যাম এটা বিক্রিয়া নো রিঅ্যাকশন, এটা বিক্রিয়া হবে না, এটাই অ্যান্সার যে এটা নো রিঅ্যাকশন, তো কোনো বিক্রিয়া হবে না। এখানে অ্যামোনিয়াম পাবে কিভাবে, তোমার তো দেখতে হবে এটা আর এটা, যেখানে অ্যালডিহাইড আর এখানে হচ্ছে লঘুক্ষার, লঘুক্ষারের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করছে না, শুধুমাত্র কিটোন বিক্রিয়া করে। এটাই তো আমি গত ক্লাসে বারবার বলে দিয়েছি যে পার্থক্যটা হচ্ছে এটাই, যে যদি তুমি দেখো যে তীব্র ক্ষার তাহলে স্ট্রং ক্ষারের প্রেজেন্সে রিঅ্যাকশন করবে দুইজনে, তখন আমাদের কন্ডিশন অবশ্যই যে অ্যাসিটো মূলক, এটার জন্য অ্যাসিটো মূলক অবশ্যই কন্ডিশনের মধ্যে, কিন্তু এখানে অ্যাসিটো মূলক থাকা সত্ত্বেও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি উইক আমাদের বেস থাকে তাহলে সেটা রিঅ্যাকশন হবে না, জারিত করতে পারবে না, যে কারণে এই রিঅ্যাকশনটা হচ্ছে না। কাজে এই জিনিসটাই তো বলে দিয়েছি, এবং এইভাবে কোয়েশ্চেনটা আমরা দিব কিভাবে, তাহলে কোয়েশ্চেনটা দিব দেখো,
এখানে তাহলে আমরা তিনটা রিয়েকশন করলাম, তিনটার মধ্যে একটা হয়নি, কেন হয়নি সেটা বলে দিয়েছে, যে এখানে অ্যাসিডমূলক থাকার সত্ত্বেও এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার আছে, দুর্বল ক্ষার শুধুমাত্র কিটনকে, কিটনের সাথে রিয়েকশন করে, অ্যালডিহাইডের সাথে রিয়েকশন করে না। এখন শুধুমাত্র যে অ্যালডিহাইড বলতে ইথানল তা না, যে কোন আমার অ্যালডিহাইড হোক না কেন, সেই অ্যালডিহাইডের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি থাকে তাহলে রিয়েকশন করবে না। আচ্ছা, আর যদি তীব্র ক্ষার থাকে তাহলে সেটা অ্যালডিহাইড হোক কিটন হোক যাদের মধ্যে অ্যাসিডমূলক আছে তারা রিয়েকশন করবে। আচ্ছা, এইটা তাহলে অ্যান্সার, মানে এটা রিয়েকশন করছে না, নো রিয়েকশন, তাহলে তোমরা কি লিখবা, বিক্রিয়া হবে না, কথায় লিখে দিবা বিক্রিয়া হবে না। এবার দেখো নাম্বার ফোর, এইচ সি এইচ ও প্লাস হচ্ছে আয়োডিন প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এবার রিয়েকশন করে কি উৎপন্ন হবে বলো দেখি। এবার এই যে একটা নেওয়া হয়েছে এইটার ক্ষেত্রে কি প্রোডাক্ট পাবো বলো, বুঝতে বলো তো, এখানে তো অ্যাসিটোমূলক নাই, এখানে তো অ্যাসিটোমূলক নাই, তাহলে কি বিক্রিয়াটা হবে না? ম্যাম তাহলে তো হওয়ার কথা না, ম্যাম এটাও তাহলে বিক্রিয়া হবে না, এই জন্য দিলাম যে এটাও বিক্রিয়া হচ্ছে না। তাহলে আমাদের কন্ডিশনটা তাহলে অবশ্যই মাথায় রাখবে যে অ্যাসিটোমূলক আছে কিনা, CH3CO মূলক আছে কিনা, প্রথম কন্ডিশন এটা, যাদের মধ্যে থাকবে তারাই শুধুমাত্র হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। সেকেন্ড ব্যাপারটা খেয়াল করবে, যদি অ্যালডিহাইড হয় তাহলে তোমাকে এখানে ক্ষার হিসেবে যদি মনে, তোমাকে যদি বলা হয় লঘু ক্ষারের উপস্থিতি এবং তীব্র ক্ষারের উপস্থিতিতে কে বিক্রিয়া সংঘটিত করবে, তাহলে লঘু ক্ষার বললে বুঝবা যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তীব্র ক্ষার বলতে বোঝায় সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে। তো তীব্র ক্ষার, লঘু ক্ষারের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করে না, লঘু ক্ষারের সাথে তার যদি অ্যাসিটোমূলক থাকেও তারপরও লঘু ক্ষারের সাথে অ্যালডিহাইড, অ্যালডিহাইড বলতে CHO গ্রুপ, CHO যাদের মধ্যে আছে তারা বিক্রিয়া করবে না। আর যদি তোমার তীব্র ক্ষার থাকে তাহলে বিক্রিয়া করবে, তখন দেখবা যে এই কন্ডিশন যারা ফুলফিল করছে তারা কি করছে, বিক্রিয়াটা করছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, কোশ্চেনটা কিভাবে আসতে পারে, এবার আসি আমরা কোশ্চেনের ধরনের উপর। আজকে আমরা শুধুমাত্র এক্সারসাইজ করছি অ্যালডিহাইড কিটনের উপর, তোমাদেরকে নেক্সট ক্লাসও আমি বলবো যে তোমরা অ্যালডিহাইড, আমি পড়া দিয়ে দিব যে অ্যালডিহাইড কিটন এবং অ্যালকাইল হ্যালাইডের উপরে তোমরা পড়বে। নেক্সট দিন আমরা অ্যালডিহাইড কিটন এবং অ্যালকাইল হ্যালাইডের যত সৃজনশীল পাবো কোয়েশ্চেন আমি সবগুলো কোয়েশ্চেন কালেক্ট করে তোমাদেরকে বলবো, তোমরা অ্যান্সার দিবে, তাহলে তোমাদের এই দুইটা টপিক একদম অলটো ক্লিয়ার হয়ে যাবে, কোয়েশ্চেনগুলো তোমরা লিখেও নিবে, কারণ এই যে প্র্যাকটিস করাচ্ছি এখান থেকে কোয়েশ্চেনগুলো আমরা কিন্তু দিব। আচ্ছা, এবার দেখো আজকে সৃজনশীলের দিকে যাচ্ছে কিন্তু তারপর আমি স্টেমটা বলে দিচ্ছি, আর এরপরের দিন হবে একদম টোটালি আননোন স্টেম, মানে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে স্টেমটাকে, তোমরাই আইডেন্টিফাই করবে, আর আজকে আমি বলে দিচ্ছি। তো এখান থেকে এটা একটা শনাক্তকরণ পরীক্ষা, এক নম্বর, দুই নম্বর, এই তিন নম্বর, এই এই যে তিনটা দেখা যাচ্ছে, এই তিনটা বলা হলো কি শনাক্তকরণ পরীক্ষা করবে। এক নম্বর শনাক্তকরণ পরীক্ষাটা কি হবে, এক নম্বর দিয়ে কি বুঝাচ্ছে, কি কার্যকরী মূলক বুঝাচ্ছে, একটু খেয়াল করে বলো, কিটন হবে যদি তোমার আর থাকে দুইটা, ম্যাম ওইখানে যদি CH3 অ্যালকাইল মূলক দুইটা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিটন হবে, হ্যাঁ, যদি একটা হাইড্রোজেন থাকে। এখানে কি, এখানে কি দেওয়া আছে, কোনো কিছু কি দেওয়া আছে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে যে এখানে কি আছে, এখানে আমার অ্যালকাইল বলা নাই, তাহলে এটা কি কার্যকরী মূলক বুঝাতে পারে, কেউ একটু বলতে পারবা, বা কেউ কারো কি মনে হয় যেটা কি কার্যকরী মূলক হতে পারে, কার্বনিল মূলক, ভেরি গুড মারো, কার্বনিল মূলক, আমি তোমাদেরকে বলেছিলাম যে কার্বনিল মূলক হচ্ছে অ্যালডিহাইড এবং কিটন দুইটাকে কম্বাইনলি বলা হয়। এখন তোমার যদি এখানে একটা হাইড্রোজেন থাকে, যেটা আমি এখানে লিখে দিয়েছি, তার মানে CHO যদি হাইড্রোজেন থাকে এবং অন্যটা যদি অ্যালকাইল হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে অ্যালডিহাইড, যদি দুইটাই তোমার অ্যালকাইল মূলক হয় তখন সেটা হয়ে যাচ্ছে আমাদের কিটন,
আমরা যখন দুইটা লিখে দিয়েছিলাম আর প্রথমে যখন এটা দিয়েছি তখন তো বোঝার কথা যে এটা কার্বনের মূল। আমরা কি কার্বনের মূলকে সনাক্তকরণ পরীক্ষা পড়ি নাই বলতো? কার্বনের মূলকে সনাক্তকরণ পরীক্ষা কি আমরা পড়েছি? জি ম্যাম, জি ম্যাম। তাহলে সেই সনাক্তকরণ পরীক্ষাটা কি দিয়ে করেছিলাম? 2,4-DNPH। ইয়েস, 2,4-DNPH। তাহলে এটা হয়ে যাবে 2,4-DNPH রিঅ্যাকশন হবে। হলে পর আমাদের এখানে উৎপন্ন হচ্ছে কি কি উৎপন্ন হচ্ছে? কমলা বর্ণের, কমলা হলুদ বর্ণের অধক্ষেপ, কমলা হলুদ বর্ণের অধক্ষেপ করছে। আচ্ছা, এখানে কোথায় চেঞ্জ হবে? যে এখানে একটা অক্সিজেন আছে না, এখানে কার্বনের সাথে ডাবল বন্ড হবে কার? এন এর সাথে। তারপর এন এইচ, আর এখানে বেনজিনের যে স্ট্রাকচার ছিল ফিনাইল, সেটা থাকবে 2,4 পজিশনে নাইট্রোমূলক থাকবে। তাহলে কোথায় চেঞ্জ হচ্ছে? এই যে অক্সিজেন আর এখানে যে হাইড্রোজেনের মধ্যে যে হাইড্রোজেন দুইটা ছিল সেটা মিলে পানি উৎপন্ন হয়ে গেল। আমি এখানে লিখে দিলাম প্লাস H2O। ডান দিকে লেখা যায়, বাট আমার স্পেস না থাকার কারণে আমি বাম দিকে লিখছি, তোমরা ডান দিকে লিখবে। মেইনলি চেঞ্জ হচ্ছে এই পয়েন্টটা, এই যে এটার সাথে DNPH এর বিক্রিয়াটা হচ্ছে এই জায়গায়। তাহলে এই কালার, এই যৌগটা যখন উৎপন্ন হবে তখন হলুদ কমলা বর্ণে একটা অধক্ষেপ পাওয়া যাবে। সেই অধক্ষেপ থেকে কনফার্ম হওয়া যায় এখানে কার্বনের মূলক আছে। আসলে কার্বনের মূলক আছে বলতে কি বোঝাচ্ছে? এখানে কি কি মূলক আছে? ইয়েস, অ্যালডিহাইড এবং কিটোন দুইটাই আছে। এবার আসলে স্পেসিফিক্যালি আমরা অ্যালডিহাইড শনাক্তকরণ পরীক্ষাটা করবো কিভাবে? যদি তোমাকে একটা বলে যে একটা বিক্রিয়া দিয়ে অ্যালডিহাইড কিটোন, মানে এইভাবে যদি কোশ্চেন আসে তার মানে হচ্ছে প্রত্যেকটা একটা করে উদাহরণ দিবে। কারণ প্রত্যেক এইটার ক্ষেত্রে অ্যালডিহাইডের জন্য আমরা অলরেডি দুইটা পড়েছি, তুমি যদি দুইটা দিতে যাও অনেক কিছু লিখতে হচ্ছে। তুমি এখানে 4 মার্কসের কোশ্চেনে তখন একটা অ্যান্সার দিলে হবে। এখন এই একটা কোন একটা, যে কোনো একটা নিতে পারো। বলো এবার অ্যালডিহাইড শনাক্তকরণ পরীক্ষা করবো। অ্যালডিহাইড শনাক্তকরণ পরীক্ষাটা কি? এইভাবে আছে আর এখানে একটা আর দেওয়া আছে, তাহলে কি হচ্ছে? তাহলে কি উৎপন্ন হবে? যে সেই দুইটার নামই বলে দাও। একটা হচ্ছে সিলভারের ইয়া দিয়ে দাও, সিলভারের কি হচ্ছে? দর্পণ তৈরি হচ্ছে। আরেকটা RC00NA। এখন এখানে আর এর মান আসলে এখানে RCH2 যদি থাকে তাহলে একটা কার্বন কমে যায় বা এরকম। বা এখানে আমি কি বলতাম, সরি, এখানে তো কার্বন কমবে না, এখানে যা থাকবে কতগুলি কার্বনেরই NA থাকবে অথবা NH4 থাকবে। তোমাদের এখানে অ্যামোনিয়াম সলিউশন দেওয়া হয় সেজন্য NH4 হবে। এই দুইটাই তো মেইন, তাই না? আর কোনো কিছু ছিল? আরো ছিল বাই প্রোডাক্ট, কিন্তু ওই দুইটা না লিখলে হবে, এই দুইটা লিখতেই হবে, বুঝছো? এবার আসো এটার ক্ষেত্রে কি করবা। এটার ক্ষেত্রে যে রুবাই যেটা বলেছিল সেটাও দিতে পারো। কি বলেছিল বলো তো দেখি, রুবাই আবার রিপিট করো তো, কি বলেছিল যে কি কোন সনাক্তকরণ পরীক্ষাটা? রুবাই আছে না এখন? হ্যাঁ, কোনটা দিই ম্যাডাম, ফিলিং দ্রবণ না টলিং দিয়ে করব? তোমাকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম যে কিটোন আমরা কিভাবে সনাক্তকরণ করব, তখন তুমি কি অ্যানসার দিয়েছিলে বলো তো? মানে অ্যালডিহাইডটা সনাক্তকরণ করব, ওই পরীক্ষাটা করব, ওই পরীক্ষাটা করে যদি আমরা সিলভার দর্পণ না পাই তাইলেই ওটা হবে কিটন। তার মানে হচ্ছে তুমি টলেন বিক্রিয়ক দিয়ে যদি বিক্রিয়া করো তাহলে অ্যালডিহাইড বিক্রিয়া করছে, আর যদি কিটন বিক্রিয়া না করে তাহলে কিটন তোমার এখানে কি হচ্ছে যে কিটন এখানে আছে। এখন কিটনই আছে তুমি কিভাবে কনফার্ম হচ্ছে? কারণ উপরের বিক্রিয়াটা করছে, উপরের বিক্রিয়া যে করে তার মধ্যে হয় অ্যালডিহাইড থাকে না কিটন থাকে। এটা তোমাদেরকে কেন বললাম, এটাও একটা শনাক্তকরণ পরীক্ষা বা হ্যালোফর্মে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা শনাক্তকরণ পরীক্ষা। কিন্তু তোমাদের, আমার কাছে মনে হয়েছে যেহেতু তোমরা মানে মনে রাখতে পারছো না বিক্রিয়া গুলো, এইভাবেও করতে পারো যেটা লুবাইত আমাকে বললো, যে তোমরা টলেন বিক্রিয়ক একটা বিক্রিয়া বা ফেলিং দেবো, যেকোনো একটা বিক্রিয়া, একটা নয় এখানে তোমার দুইটা বিক্রিয়া জানতে হবে, টলেন এবং ফেলিং দুইটা। কিন্তু অবস্থার উপর দেবে, কোয়েশ্চেন দিয়ে তুমি অ্যান্সার করবা কয়টা, দুইটা করবে না একটা করবে, সেটা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করছে। তো এখানে দেখা যাচ্ছে এখানে একটা অ্যান্সার করলেই হয়, সে একটা অ্যান্সার করে বলবা যে যেহেতু এই বিক্রিয়াটা করে কার্বনের DNPH এর সাথে বিক্রিয়া করে বাট এখানে করছে না, তাহলে এটা কিটন বিক্রিয়া, তাহলে এটা কিটন, বুঝছো? কিভাবে কিটন কে আলাদা করছো? না বুঝো নাই? না আচ্ছা তুমি কি বুঝছো সেটা বলো। ম্যাম মানে ওই যে উপরেরটার সাথে এইটার কি সম্পর্ক? এটা এটার মধ্যে তো এই দুইটাই আছে, উপরটার মধ্যে
তাই না? মানে ওই যে 2,4-DNPH দিয়ে ওই যে কিটোন যে শনাক্ত ওইটা কি বলে? কিটোন শনাক্ত করে না, এখানে কার্বনিল শনাক্ত করে। কার্বনিল যদি বিক্রিয়া করে, কার্বনিল এখানে কার্বনিল, কার্বনিল মানে অ্যালডিহাইডও আছে কিটোনও আছে। এখন এরা দুজনেই কি করছে, বিক্রিয়া করছে ডিএনপিএইচ এর সাথে। বিক্রিয়া করার পর তারপর তুমি বিক্রিয়া কলম বিকারক দিলা বা সেলিন দ্রবণ দিলে, যে কোনো একটা দিলা, দিলে পর যদি সেখানে বিক্রিয়া কলম বিকারকের সাথে বিক্রিয়া না করে বা সেলিন দ্রবণের সাথে যদি বিক্রিয়া না করে কিন্তু ডিএনপিএইচ এর সাথে বিক্রিয়া করেছিল, তাহলে কি বোঝাচ্ছে যে এখানে অ্যালডিহাইড নাই। তাহলে অ্যালডিহাইড না থাকলে আরেকটা কার্যকরী মূলক কার্বনিলের মধ্যে ছিল, সেটা আছে। এবার বুঝছো সামি? এবং সেই কার্যকরী মূলকটা কি? কিটন। তাহলে এইভাবেও কিন্তু তুমি কিটনকে কি করতে পারছো, এই উপরে দুইটা বিক্রিয়া দিয়ে কিটনটাকে আলাদা করে ফেলতে পারছো, পাচ্ছো না? জি ম্যাম। তাহলে ম্যাম হ্যালো ফর্ম না করলেও হবে? হ্যালো ফর্ম না করলেও হবে, যদি দেখো যে হ্যালো ফর্ম বিক্রিয়াটা মনে নাই তাহলে এটা। আর তুমি যদি মনে করো যে হ্যাঁ এইটাকে তোমাকে আলাদা করার পর একটা প্রক্রিয়ার কথা বলা হলো যে কিভাবে কিটন শনাক্তকরণ করবে, যদি এইভাবে তোমাকে স্পেসিফিকলি বলে, তুমি ইচ্ছা করলে হ্যালোফর্ম বিক্রিয়াটাও দেখাতে পারো। সেটা কি? হ্যালোফর্ম বিক্রিয়ার মধ্যে অবশ্যই তখন কি করবে, একটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই যে লঘু ক্ষার, লঘু ক্ষার দিবা এবং আয়োডিন দিবা। দিলে পর কি উৎপন্ন হবে বলতো? কোনো রিঅ্যাকশন হবে না। কি সঞ্জিতা, রিঅ্যাকশন হবে না? লঘু ক্ষার দিলে তো কোনো রিয়াকশন হওয়ার কথা না, তীব্র ক্ষার দেওয়ার দরকার না। আমি কি এটাই বুঝালাম একটু আগে? ম্যাম তীব্র দিলে দুইটাই করবে, অ্যালডিহাইড। আর লঘু দিলে কেউ বিক্রিয়া করবে না, কিটন করবে। কিটন করবে, তাহলে এটা কি কিটন অ্যালডিহাইড? ও মিস সরি, করবে করবে, এটা হচ্ছে কিটন। বারবার বলি, একটু আবার বলি, লঘু ক্ষার যদি থাকে, লঘু ক্ষার যদি থাকে শুধু কিটন বিক্রিয়া করবে, অ্যালডিহাইড করবে না। কিন্তু তোমার যদি সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার থাকে তাহলে অ্যালডিহাইড কিটন দুটোই করবে, যদি তাদের মধ্যে অ্যাসিটোমূলক থাকে। যদি তাদের মধ্যে অ্যাসিটোমূলক থাকে তাহলে তীব্র ক্ষারের সময় দুজনই বিক্রিয়া করবে, আর লঘু ক্ষারের মধ্যে অ্যাসিটোমূলক থাকা সত্ত্বেও বিক্রিয়া করবে না যদি সেটা অ্যালডিহাইড হয়। তাহলে এই খালে আমার হচ্ছে লঘু ক্ষার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং আয়োডিন। তাহলে এখানে উৎপন্ন হচ্ছে কি কি বলো? এখানে উৎপন্ন হবে কি? এখানে উৎপন্ন হবে CHI3 আয়োডো ফর্ম, RCOONH4, আর অ্যামোনিয়াম আয়োডাইড প্লাস হচ্ছে পানি। বুঝতে পেরেছো? একটা কার্বন চলে যাচ্ছে আর দুইটা কার্বন, RCOO অ্যামোনিয়াম লবণ উৎপন্ন হচ্ছে, সাথে হচ্ছে অ্যামোনিয়াম আয়োডাইড এবং পানি উৎপন্ন হচ্ছে। তাহলে এই হচ্ছে শনাক্তকরণ পরীক্ষা। আচ্ছা, অ্যালডিহাইড কিটনের শনাক্তকরণ পরীক্ষা। এখন যদি আমি একটু, যদিও আমাদের টপিকের মধ্যে অ্যালডিহাইড কিটন লেখা, কিন্তু আমি যদি জিজ্ঞেস করি একটু বলতে পারবা অ্যালকোহল আমরা কিভাবে শনাক্তকরণ করেছিলাম, অ্যালকোহলকে আমরা কিভাবে শনাক্তকরণ করেছিলাম, কারণ মনে আছে? কেউ বলতে পারবা অ্যালকোহল, অ্যালকোহলের শনাক্তকরণ পরীক্ষা? কারোর মনে নাই। আচ্ছা, অ্যালকোহলের শনাক্তকরণ পরীক্ষাটা দেখো, এই যে পি, গ্রিগনার্ড বিকারক দিয়ে অ্যালকোহল শনাক্তকরণ করেছিলাম মনে তো হয়। জি না, এখন বললে পর মনে হবে। আরো এইচের সাথে যদি দেই TCl5 এর রিঅ্যাকশন, তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে, তার মধ্যে অ্যামোনিয়া সলিউশনের কাঁচ নল ধরলে পরে একটা সাদা ধোঁয়া তৈরি হবে, সেই সাদা ধোঁয়া থেকে আমরা কনফার্ম হই যে অ্যালকোহল। এই যে অ্যালকোহলের শনাক্তকরণ পরীক্ষাটা একদম 9-10 থেকে পড়ে আসতেছে, তোমরা 9-10 তোমরা এই শনাক্তকরণ পরীক্ষাটা পড়েছো যে ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে যদি অ্যালকোহল বিক্রিয়া করে এটা একটা প্রসেস, আর 2 নম্বর প্রসেস হচ্ছে যে সোডিয়ামের সাথে যদি রিঅ্যাকশন করে অ্যালকোহল তাহলে এখানে একটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, বুটবুট করে বের হয়, সেখান থেকে আসলে খালি চোখে দেখা যায় না। এই জন্য এই এক্সপেরিমেন্টের থেকে এই এক্সপেরিমেন্টটা খালি চোখে করা যায়, দেখে এটা বেশি মানে ল্যাবরেটরিতে বেশি ইউজ করা হয়। 1 নম্বরটা খালি চোখে সাদা ধোয়া তৈরি হয়, আর এখানে হাইড্রোজেন গ্যাস বের হলো কি হলো না সেটা বোঝা যায় না যদি খালি চোখে দেখে, তাহলে এই রিঅ্যাকশনটা খালি চোখে করা হয় না। দেখে দেখ তোমাদের ল্যাবে, তোমরা প্র্যাকটিক্যাল যখন করো 1 নম্বর দিয়ে করো,
আর এই যে প্র্যাকটিক্যালের কথা বলছি, এই প্র্যাকটিক্যালের পরীক্ষা কিন্তু তোমরা করতে হবে। তোমাদের সেকেন্ড ইয়ারের জন্য বোর্ডের যে সিলেবাস আছে সেখানে অ্যালকোহল শনাক্তকরণ, অ্যালডিহাইড, অ্যালডিহাইড কিটোন, ডিএনপিএইচ না দিয়ে অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণ পরীক্ষাটা দেয়, যেগুলো যে কোনো একটা আনসার করতেই হয়। কার্যকরী মূলক শনাক্তকরণ পরীক্ষার মধ্যে এটা এই তিনটার মধ্যে থেকে একটা আরেকটা আছে, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। সেই কার্বক্সিলিক অ্যাসিড যেহেতু পড়ায় নেই সেজন্য ওইটা দিচ্ছি না, কিন্তু এই তিনটা অলরেডি তোমরা কিন্তু সেকেন্ড ইয়ারে তোমাদের ল্যাবে করার মতো প্র্যাকটিক্যাল করে ফেলেছো অলরেডি। ম্যাম প্রথম আরেকবার বল, পিসিএল5 ওইটা পিসিএল5 এর সাথে বিক্রিয়া করে এখানে আরসিএল অ্যালকাইল ক্লোরাইড উৎপন্ন করে, আর উৎপন্ন করে ফসফোর ট্রাইক্লোরাইড, আর এইচসিএল উৎপন্ন করে। এই এইচসিএল টাই পরে কি করছে, এইচসিএল টা আমরা তাহলে কি করছি মনে আছে কিনা আবার বলি। টেস্ট টিউবের মধ্যে এখানে তোমার অ্যালকোহলের স্যাম্পল দেওয়া আছে, কিন্তু তুমি জানো না এখানে অ্যালকোহল আছে কিনা, তুমি আগে আননোন স্যাম্পল সলিউশন দেওয়া হলো। এই টেস্ট টিউব ধরো, এটা টেস্ট টিউব, টেস্ট টিউবের মধ্যে অ্যালকোহল আছে কিন্তু আছে কিনা তুমি এটাই কনফার্ম হবে আছে কিনা। তো এখানে কি করবা, এখানে আমাদেরকে পিসিএল5 এর সলিউশন, এই যে এখানে পিসিএল5 এর যখন সলিউশনটা দেওয়া হয় ড্রপার দিয়ে, সাথে সাথে আরেকটা কাঁচ নল, আরেকটা রড, গ্লাস রড এর মতো, সেই গ্লাস রডটা কি করা হয় অ্যামোনিয়া সলিউশনের মধ্যে ডুবানো থাকে। সেই কাঁচ নলটাকে জাস্ট টেস্ট টিউবের মুখে পিসিএল5 দেওয়ার সাথে সাথে মুখে এভাবে ধরা হয়। দেওয়া ধরা হলে কি হয়, ধরা হলে এই যে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তো গ্যাস, এটা তখন টেস্ট টিউব থেকে বের হয়। আর এই যে কাঁচনলের গায়ের মধ্যে অ্যামোনিয়ার, এই যে কাঁচনল গায়েটা তো কাঁচনল কোথায় ছিল, অ্যামোনিয়ার সলিউশনের মধ্যে, তাহলে অ্যামোনিয়ার সলিউশনের সাথে রিয়েকশন করে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বিক্রিয়া করে কি উৎপন্ন করে, অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে সাদা ধোঁয়া, এরপরে দেখা যায় যে উপর থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে। অনেকটা এরকম যে আগ্নেয়গিরির মধ্যে লাভা বের হওয়ার আগে সাদা ধোঁয়া বের হয়, এরকম সাদা ধোঁয়া বেরোতে থাকে, এখানেও সাদা ধোঁয়া বের হয়। এই সাদা ধোঁয়া থেকেই বোঝা যায় যে এখানে যেটা আছে সে স্যাম্পলটা ছিল আমার অ্যালকোহলের সলিউশন, বুঝতে পেরেছ? এইভাবে এক্সপেরিমেন্টটা করা। তাহলে এখানে কি হচ্ছে, এইটুকু লিখে দিলে কিন্তু তোমার ফাইনাল না, এটা দিলে কি কিন্তু তোমার রিয়েকশন না। এরপরে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে তুমি অ্যামোনিয়ার সলিউশন, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাও, বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, বিক্রিয়া করলে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা ধোয়া, এটা লিখে দিবা সাদা ধোয়া, সাদা ধোয়া তৈরি করে। আর এখানে হচ্ছে পানি, বাই প্রোডাক্ট পানি, এই যে সাদা ধোয়া তৈরি হচ্ছে এখান থেকে বোঝা যায় যে এটা অ্যালকোহলিক সলিউশন ছিল। এভাবে অ্যালকোহল শনাক্তকরণ করা হয়, তাহলে এইটা একটা রিয়েকশন যেটা অ্যালকোহল শনাক্তকরণ করা হয়, এটা একটা রিয়েকশন যেটা দিয়ে আমরা অ্যালডিহাইড শনাক্তকরণ করছি। এইখানে আমরা এইভাবে করতে পারি যে ডিএনপিএইচ এর মাধ্যমে, অথবা তুমি এখানে হ্যালোফর্ম বিক্রিয়ার মধ্যে অ্যামোনিয়া হাইড্রোক্সাইড নিয়ে লঘু ক্ষারের উপস্থিত বিক্রিয়াটা করে অ্যালডিহাইড মানে কিটোনকে তুমি শনাক্তকরণ করতে পারো। তাহলে এই বিক্রিয়াগুলো দিয়েই মোটামুটি কি করা যাচ্ছে, কার্যকরীমূলক শনাক্তকরণ করা যাচ্ছে। আচ্ছা, এবার আসি খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটাও যেমন একটা ইম্পর্টেন্ট, সাথে আরেকটা হচ্ছে তোমাদের আমি নতুন ধরনের টপিক যাচ্ছি না, কারণ সময় দিচ্ছে, তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে তোমাদের যেটা যে নেক্সট দিন তাহলে আমরা কি করছি, আমরা অ্যালডিহাইড কিটোন, আমি আবার বলছি অ্যালডিহাইড কিটোনের সাথে কি অ্যালকাইল হ্যালাইড দিব, না শুধু অ্যালডিহাইড কিটোন সম্পূর্ণ করবো, যা পড়াইছি আমি সেগুলোই পড়বা, সেগুলোর উপরে সৃজনশীল কোয়েশ্চেন তোমরা দেখবে আর আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো। বলো এবার অ্যালডিহাইড কিটোনের সাথে কি অ্যালকাইল হ্যালাইড দিব, না শুধু অ্যালডিহাইড কিটোন দিব, বলো তো। শুধু অ্যালডিহাইড আর কিটোন দেন। আচ্ছা, তাহলে শুধু অ্যালডিহাইড কিটোন, অ্যালকাইল হ্যালাইড দিচ্ছে না, শুধু অ্যালডিহাইড কিটোনের মধ্যে কি করবা, সম্পূর্ণ অ্যালডিহাইড কিটোন যার যে বই আছে সেই বইয়ের অ্যালডিহাইড কিটোন একদম রিডিং করবা আগে, তারপর আমি যে যে রিয়াকশন গুলো করেছি সেগুলো খাতায় প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পর তারপরে যাবা হচ্ছে তোমাদের যদি কারো কাছে ওল্ড টেস্ট পেপার থাকে, ওল্ড টেস্ট পেপার অথবা বইয়ের পিছনে তুমি যদি বোর্ডের কোয়েশ্চেন পাও সেই বোর্ডের কোয়েশ্চেন দেবে, অ্যালডিহাইড কিটোন থেকে কি কি কোয়েশ্চেন আসছে সেই কোয়েশ্চেন গুলো অ্যান্সার দিবা, অ্যান্সার করার চেষ্টা করবে। দিচ্ছি অ্যাটেন্ডেন্সের লিঙ্কের সাথে সাথে এই কথাটাও খুব ইম্পর্টেন্ট, এইটা তাহলে করবা। করার পর যদি দেখো যে কোনো প্রবলেম থাকে সেটা মার্ক করে রাখবা, নেক্সট ক্লাসে আমার সাথে আলো এখানে ডিসকাস করবো, আমরা এই প্রবলেম গুলো সলভ করবো। তাহলে প্রথম তাহলে আমাদের কালকে মানে নেক্সট ক্লাসে আমি পাচ্ছি তোমাদের অ্যালডিহাইড সলভ হয়ে যায়, এরপরে আমরা তাহলে অ্যালকোহলে যাবো, তারপরে যাবো হচ্ছে অ্যালকাইল হ্যালাইডে, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা ইনশাল্লাহ তাহলে তোমাদের আর পরীক্ষা কোনো প্রবলেমই থাকবে না, অর্গানিক কেমিস্ট্রি যে যে টপিক থাকবে। এখন দেখো তোমাদের চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা দিয়ে দিয়েছি, অ্যাটেন্ডেন্স দিয়ে নাও। আর আজকের ক্লাস আমাদের এখানে শেষ।